আসসালামু আলাইকুম বাংলাদেশ কিংবা ইউএসএ সহ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন কিংবা আমার কথা শুনছেন সবাইকে বরাবরের মতো শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমি ঠিক এই মুহূর্তে আছি বে পার্কওয়ে একটি এলাকাতে, এটি ব্রুকলিনেই, এবং আমি আছি মসজিদ আর আল নূর কুরআন নামের এই মসজিদের সামনে, এবং আমার গাড়িটাও ঠিক মসজিদের সামনেই আজকে পার্ক পেয়েছি। আমার হাতেও খুব বেশি সময় নেই, নামাজ শুরু হবে একটু মধ্যেই, তো আমি মসজিদের ভেতরে পড়ার মতো ঢুকে হালকা পাতলা ভিডিওর মাধ্যমে এখানকার মসজিদের ভেতরকার পরিবেশ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সবাই সাথেই থাকুন, আল্লাহ হাফেজ। তো এই হচ্ছে মসজিদ আল নূর কুরআন, মসজিদের প্রবেশদ্বার, এবং আমি হয়তোবা সালাতে আমাকে আসলে বরাবরের মতো সর্বপ্রথম খুঁজে বের করতে হবে এখানকার অযুখানাটা কোথায় আছে। আমি আগে জুতাটা রেখে ভেতরে ঢুকে যাচ্ছি। এই যে অযুখানার প্রবেশদ্বার, আমি ভেতরের দিকে নামছি। এদের অযুখানাটা হচ্ছে বেজমেন্টে, এটা কিন্তু মানে মাটি থেকে নিচে। এটা হচ্ছে বেজমেন্ট এবং এখানে এদের অজুর স্থান, এখানটাতেও নামাজের স্থান আছে। তো আমার অজু বানানো শেষ, হয়তো বা নামাজে দাঁড়িয়ে গেছে, আমি ভিডিওতে যা দেখলাম। খুব দ্রুত আমাকে নামাজ ধরতে হবে গিয়ে, সাথে থাকুন। তো আসলে তখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, এবং এই মসজিদটা ছোটোর মধ্যে অনেক সিমসাম সুন্দর, এবং আমার সামনে যে ছোট ছেলেটা, এই ধরনের এই বয়সের একটা ছেলে এখানকার ইমামের দায়িত্ব পালন করেছিল আজকে, সব কিছু মিলিয়ে ভালোই ছিল। এবং আমি যা বুঝলাম, এই মসজিদ পরিচালনার দায়িত্বে পাকিস্তানিরা ছিল। তো আমি অলরেডি আজকের জোহরের সালাত আমার পাশের এই মসজিদ, মসজিদ নূর উল কুরআন, এটি হচ্ছে 2030 বেথ অ্যাভিনিউ ব্রুকলিনেই। তো আবারও অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এই যে মসজিদ একদম আমার কাছেই, আমি আমার গাড়িটা এত কাছেই পার্কিং করেছিলাম। ভালো থাকেন সবাই।